ये सुनছো শোনো না आज বেশি বাজার করে এনো না খেতে তো আমার মতো দুজন তাছাড়া অর্ধেক দিন তো দিনের বেলা তুমি কিছু খাও না কি জানো ওইনি আজকাল না খাওয়ার ইচ্ছেটা কেমন কমে গেছে তাছাড়া এই সব কিছু খেতেও ইচ্ছে করে না কি করে করবে আমি শুনেছি মদ খেলে নাকি এরকম হয় দাদাও বলছিল এই তো দেখো সকালবেলা তোমার দাদার নাম করে দিলে তো 12টা বাজিয়ে জটাদা কি বলবে ও তো সারা জীবন হারামের মদ খেয়ে গেল হ্যাঁ প্রণাম মেজো দাদা বাবু প্রণাম মেজো বৌদি কেমন আছো হরনাথ অনেক দিন পরে এলে হ্যাঁ অনেক দিন পরে এলাম আসলে আমরা হলাম দিন মজুর প্রতিদিন যন্ত্রণা নিয়ে বার হলে আমাদের তো উপোস করে মরতে হবে তাই আসবো আসবো করেও আমাদের আশা হয় না তা এত সকালে কার কাছে এসেছো আগে কর্তামায়ের কাছে আমার মেয়ে খুকুকে দিয়ে কর্তামা বলে পাঠিয়েছিল আমাকে একবার দেখা করার জন্য তাই কর্তামায়ের কাছে এসেছিলাম কিন্তু ঘরের কাছে এসে দেখলাম ওনার দরজা বন্ধ তাই এদিকে এলাম তো কর্তামা কেন ডেকেছেন তোমাকে সে ব্যাপারে কিছু জানো আগে না দাদাবাবু তা আমি কিছু জানি না তবে আগের দিন কর্তামাকে আমার খুকু যে কথা বলেছিল সে ব্যাপারে হয়তো কিছু জিজ্ঞাসা করতে পারে খুকু বলেছিল মানে ও আবার কি বলবে ও তো সেই দিন এলোই বাড়িতে আগে না বৌদি প্রথম দিন তো আমার সঙ্গেই এসেছিল তারপরে একদিন একা একা এসে কর্তামায়ের পায়ে তেল মালিশ করে দিয়ে গেছে মনে হয় সেই দিনই কিছু বলেছে কি বলেছিল মার সঙ্গে খুকুর যা কথা হয়েছিল সে ব্যাপারে তোমার মেয়ে তোমায় কিছু বলেনি আগে আমাকে একটু ভেবে বলতে হবে মেয়েটা সারাক্ষণ যা বকর বকর করে কানের সামনে অত বকর বকর করলে কোনো কথা মনে থাকে না মনে রাখা যায় ঠিক আছে তুমি ঘরে গিয়ে চাটা খাও আমি বাজার যাচ্ছি হ্যাঁ এই কথাটা মনে পড়লে বৌদিকে বলে যেও কিন্তু চলি হরনাথ সত্যি সত্যি তোমার কথাটা মনে পড়ছে না